নাই বাবাজি বাবাজি কে আছেন জানার পর আমরা স্যারকে লুকিয়ে একজন কবিরাজের কাছে নিয়ে যাই সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্যার একটু সুস্থ হলে আমরা তাকে নিয়ে আসি এখানে এখানে আনার পর স্যারকে দেখে ডাক্তাররা বললেন স্যারের বেঁচে থাকা খুব কঠিন যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে তখন আমরা স্যারের চেয়ে বেশি চিন্তায় পড়ে গেলাম স্যারের মেয়ে টিনাকে নিয়ে টিনা ওর বাবার হাতে খেত ওর বাবার সাথে ঘুমাতো বাবাকে ছাড়া টিনা নাওয়া খাওয়া একরকম ছেড়েই দিয়েছিল হাসপাতালের বারান্দায় টিনা কাটিয়েছে দিনের পর দিন ওকে নিয়ে কি করবো ভেবে কোনো কুলকিনারা পাচ্ছিলাম না এমন সময় খোঁজ পেলাম তোমার তোমার খোঁজ নিতে গিয়ে জানলাম তুমি বাচ্চাদের দেখতেই পারো না তাই টিনাকে তোমার কাছে পৌঁছানোর জন্য আমরা নাটক করেছি বাক্সটা এখানে রেখে টিকি টানতে যাবো আমার বাক্সটা কিন্তু একদম ঠিক তুমি ওকে জন্ম দিয়েছো কিনা জানি না কিন্তু জন্মদাতা পিতার মতো ওকে দেখবে রিমেম্বার তারপর যা ঘটেছে তা তো তুমি সবই জানো টিনাকে বাঁচানোর জন্য এই নাটক করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না কি বলেছি তোমার কাছে ক্ষমা চাইবো না না ক্ষমা চাইতে হইব না আমি চাই টিনার বাবা আবার সুস্থ হয়ে উঠুক ডাক্তার সাহেব আই এম সরি আমাদের আর কিছুই করার নেই আচ্ছা দুর্জয়কে আমি আপনি ভিতরে যান উনি আপনার সাথে কথা বলতে চান বলেন স্যার বলেন স্যার নয় বল ভাই ভাই হ্যাঁ ভাই তুই হয়তো জানিস না মায়ের কাছে শুনেছি আমার এক জমজ ভাই ছিল যে ছোটবেলায় হারিয়ে গেছে তোকে দেখার পর বুঝতে পেরেছি তুই আমার সেই হারিয়ে যাও ভাই আমি তো বাঁচবো না ভাই কিন্তু আমার টিনা যেন কোনোদিন বুঝতে না পারে আমি মরে গেছে যদি বুঝতে পারে তাহলে আমার টিনাও মরে যাবে না ভাই না টিনা কিছুই জানবো না আজ থেকে আমি টিনার বাবা হয়ে থাকবো ভাই 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 কত ভাই কত বাবা বাবা কি হয়েছে বাবা তোমার আঙ্কেলের ঘুম আইতেছে না তার একটু গান শোনাও তো তোমরা কিচ্ছু ভেব না শোনারে ঘুম যাও জাদুরে